শরীয়তের মানদণ্ড যদি আমরা অনুসরণ করি তাহলে সেখানে আপনার তরিকতের মানদণ্ড বা হাকিকতের মানদণ্ড বা মারফাতের মানদণ্ড এগুলো থাকবে না। ইসলাম কি চার ভাগে বিভক্ত না এক ভাগেই বিভক্ত? এক ভাগ হলে আবার বিভক্ত হয় কেমনে? সৃজনশীল প্রশ্ন, এই জন্য সৃজনশীল উত্তর হবে, চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। তাহলে ইসলাম তো একটাই ইসলাম, সেটার চার ভাগে ভাগ করা যাবে না। তাহলে ইসলাম এরকম কোনো বিভক্তি নাই যে এটা শরীয়ত, এটা তরিকত, এটা হাকিকত, এটা মারফত, এরকম কোনো বিভক্তি কোনো জাল হাদিসেও আসে নাই। সহি হাদিস দঈফ হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসেও এরকম কোনো বিভক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। অথচ আমাদের দেশের অনেক ভাই বোন ইসলামকে চার ভাগে এইভাবে বিভক্ত করে রেখেছে। এই জন্য আমাদেরকে সবসময় অনুসরণ করতে হবে ইসলামী শরিয়া। শরিয়ার বাহিরে মৃত্যু পর্যন্ত যাওয়ারও কোনো সুযোগ নাই। সূরা আল হিজর, সূরা আল হিজরের শেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার ইয়াকিন আসে। ইয়াকিন মানে আল মউত, যতক্ষণ না তোমার মৃত্যু আসে ওই মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। তাহলে ইবাদত কখনো চেঞ্জ হবে না, মৃত্যু পর্যন্ত ইবাদত কখনো বাদ যাবে না, ইবাদত কখনো কমে যাবে না। যে বয়সের কারণে, যে 40 বছর বয়সে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, 50 বছর বয়স হলে 4 ওয়াক্ত, 60 বছর হলে 3 ওয়াক্ত, 60-এর উপরে গেলে 2, 70-এর উপরে গেলে 1, 80-এর উপরে গেলে একেবারে বাদ, এরকম কোনো সিস্টেম আছে নাই। অর্থাৎ 20 বছরেও 5 ওয়াক্ত, 40 বছরেও 5 ওয়াক্ত, 60 বছরেও 5 ওয়াক্ত, 80 বছরেও 5 ওয়াক্ত, 100 বছর হইলেও 5 ওয়াক্ত। আল্লাহ পাক এই আয়াতে কারিমা স্পষ্ট করে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত, তোমার রবের গোলামি অব্যাহত রাখতে হবে। তাহলে তরিকত হাকিকত মারেফতে গেলে মাঝে মাঝে নামাজ পড়া লাগে না। আমাদের দেশের অনেক ভাই আছে যারা নামাজ পড়ে না, জিজ্ঞেস করলে কি ব্যাপার, আমি তো এখন শরীয়তে নাই, আমি এখন হাকিকতে চলে গেছি, তরিকতে চলে গেছি, মারেফতে চলে গেছি, তখন আর নামাজ লাগে না। আবার বিভিন্ন তরিকার জিকির আছে, জিকির আবার কিছুদিন পরপর চেঞ্জ হয়, মানে যখন আপনি শরীয়তে থাকবেন এক ধরনের জিকির, যখন তরিকতে উঠবেন আরেক জিকির, যখন আপনি মারেফতে যাবেন আরেক জিকির, হাকিকতে গেলে আরেক জিকির। আমি কিন্তু 126 তরিকার মুরিদ, কোনো তরিকার মুরিদ হই নাই, এরকম কোনো তরিকা বাদ নাই, সব তরিকার মুরিদ, এবং সব তরিকার জিকির আমার জানা আছে কোন তরিকার জিকির কেমনে করতে হয়। প্রথম আপনার জিকির শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, এটা হলো শরীয়তের জিকির। যখন আপনি তরিকতে যাবেন তখন কিছু কমে যাবে, তখন হয়ে যাবে ইল্লাল্লাহ, লা ইলাহা বাদ, কারণ আপনার একদা প্রমোশন হয়েছে, এখন আপনি তরিকতে উঠে গেছেন। এরপরে যখন মারফতে যাবেন আরেকটু অংশ বাদ পড়ে যাবে, ইল্লা বাদ পড়ে যাবে, শুধু থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটার মধ্যে থাকবে। যখন আপনি হাকিকতে যাবেন আল্লাহর প্রথম অংশ কেটে যাবে, লাস্টে শুধু হু হা হু হা এই জিকিরে চলে আসবে। যখন আপনি হাকিকতে উঠে যাবেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সর্বশেষ চূড়ান্ত জিকির হইল হু হা, আস্তে আস্তে বাদ যাইতে যাইতে যাইতে, মানে কমতেছে জিকির আস্তে আস্তে। এবং কোন তরিকার নাম হলো সৃষ্টিয়া, কোনোটার নাম সৃষ্টিয়া সাবেরিয়া, কোনোটা সৃষ্টিয়া নিজামিয়া। তা আমি সব পীর সাহেবদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, আচ্ছা সৃষ্টিয়া সাবেরিয়া পাইলাম, সৃষ্টিয়া আপনার নিজামিয়া পাইলাম, নকশবন্দিয়া পাইলাম, মোচাদ্দেদিয়া পাইলাম, সব পাইলাম, আমাকে একটু আবু বকরিয়া জিকির শিখান, ওমরিয়া জিকির, ওমরিয়া তরিকার জিকির, ওসমানিয়া তরিকার জিকির, আলী তরিকার জিকির। তো ওনাদের কোনো তরিকার জিকির খুঁজে পাওয়া যায়, তাহলে কি ওনারা জিকির করতেন না? এই সাহাবায়ে কেরাম জিকির করেন নাই, খলাফায়ে রাশেদিন জিকির করেন নাই, তো ওনাদের তরিকার কোনো জিকির নাই কেন? ওসমানিয়া তরিকার জিকির, ওমরিয়া তরিকার জিকির, আবু বকরিয়া তরিকার জিকির, এরকম জিকির খুঁজে পাওয়া যায় না।
তাহলে বোঝা যায় ওনারা যে জিকির করতেন সেটা ছিল মুহাম্মদিয়া তরিকার জিকির, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের তরিকার জিকির। তারা নিজেরা কোনো জিকিরের তরিকা আবিষ্কার করেন নাই, তরিকা একটাই কিয়ামত পর্যন্ত, সেটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে জানা দরকার যে আসলে আমরা তরিকা খুঁজতে খুঁজতে কোন দিকে চলে গেছি।